Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবি বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 দেখুন এটা কলসি কারখানার ছবি এখানটাতে গালাই হয় এগুলো সব ডাইস কাজ প্রায় দু মাস বন্ধ কেউ কাজে আসেনি এখানে প্রচুর লোক কাজ করে এই যে ফাঁকা চালা মেশিন বন্ধ এটা এইটা হচ্ছে ফিনিশ কলসি কলসি আর ঘটি তৈরি হয় এটা আধা অবস্থায় রয়ে গেছে লকডাউন পড়ে তার কাজ হয়নি এই কলসিটা এটা দুখাদি দুখাদিকে জুড়ে হয় এই যে কারিগর ভাই সব বসে রয়েছে কাজকর্ম কিছু হয়নি আর বিয়ে ঘর পড়লে তবেই কলসি চাহিদা এখন আর এখন বর্তমানে তো কলসি জল খাসা উঠে গেছে কলসিতে ঘটিতে সব এখন বোতল ব্যবহারটার জন্য আমাদের কলসি মার্কেট পুরোপুরি ডাউন হয়ে গেছে আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ দে আপনি কে হচ্ছেন সমিতি আমি ঘোড়া শিল্পের সেক্রেটারি শ্রমিক সংগঠনের সেক্রেটারি আচ্ছা আপনার কতজন আছেন শ্রমিক 350 জন কারখানায় কাজ করি 350 জন শ্রমিক আছে আমরা আচ্ছা কতদিন কাজ বন্ধ করেছেন গত 13 ফাল্গুন থেকে ধর্মঘট চলছিল মজুরি বৃদ্ধির জন্য এক মাস ধর্মঘট চলেছে তারপরে এক সপ্তাহ কাজ করেছি কাজ করার পর আবার করোনা ভাইরাস এবং তার পরিপ্রেক্ষিতে লকডাউন হওয়ার জন্য আমরা এখন পর্যন্ত কোনো কাজ করতে পারিনি তাহলে এখন সংসার চলছে কি করে সংসার চলছে মুদিখানা দোকান থেকে ধারে মাল আনছি কোনো ফিল্ড আছে সেই হিসাবে ধারে মাল দিচ্ছে পরে শোধ করতে হবে আর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে 500 টাকা পেয়েছি যেটা ব্যাংকে 500 টাকা ঢুকছে আচ্ছা আর কোনো এখানে সাহায্য কিছু পেয়েছেন রেশন দোকানে বিনামূল্যে চাল আর গম পেয়েছি আচ্ছা কত বছর কাজ করছেন আপনি আমি 25 বছর কাজ করছি আচ্ছা আমার নাম প্রভাত দাস বালি আঞ্চলিক ঘোড়াঘটি সেক্রেটারি আচ্ছা এটা কতদিন চলছে কতদিন আপনাদের কাজ বন্ধ আমাদের কাজ বন্ধ 21 দিন গেছে শ্রমিক ধর্মঘট তারপরে এই এক মাস কাজ এক মাস এই লকডাউন চলছে কাজকর্ম কারোরই হয়নি আচ্ছা কতজন আপনাদের সদস্য আছে আমাদের সদস্য আছে 350 জন 120 জন সদস্য 350 শ্রমিক কাজ করে আমাদের আচ্ছা 120 জন সদস্য হ্যাঁ 120 জন সদস্য আচ্ছা কতদিন কাজ হয়নি একদমই একদম কাজ হয়নি ধরতে পারেন দু মাসের মতো 10 দিন খোলা ছিল তা কেউ করেছে কেউ করতে পারেন কেউ কারিগর নাই তো এখানে উৎপাদন হয় হ্যাঁ এখানটা উৎপাদন হয় ঢালাই হয় এই জায়গাটাই এই জায়গাটাই এই জায়গাটাই ঢালাই হয় আর এই জায়গাটাই ফিনিশিং হয় এখানটা ফিনিশিং হয় এখানটায় এখানটা ফিনিশিং হয় কোথা কোথা দরখাস্ত জমা দেওয়া হয়েছে দরখাস্ত দেওয়া হয়েছে DIC তে DM কে দিয়েছি তারপর নিউ সেক্রেটারি বিল্ডিং এ দিয়েছি আর মন্ত্রীকেও দিয়েছি মুখ্যমন্ত্রীকে চতুর্দিকে যেখানে যা বলছে DIC কেও জিজ্ঞাসা করছি করে যেখানে সেখানে চতুর্দিকেই দিয়েছি কিন্তু তা সুরাহ কিছু পাইনি এর কি হবে আমি এর কিছু বুঝতে পারছি না এ লকডাউন কতদিন চলবে আর কিভাবে এর লকডাউন উঠবে আমি বলতে পারছি না আমরা খুবই দুর্বল হয়ে পড়েছি কিভাবে সংসার চালাবো তার কিছু আমরা ইয়ে পাচ্ছি না আমার নাম রণজিৎ রাও আপনি কে হচ্ছেন আমি এই ঘোড়াঘটি ক্ষুদ্র কুটির শিল্পের একজন সভাপতি মাননীয় সভাপতি সবাই জুড়ে করেছে হতে বাধ্য হয়েছি এই সভাপতি হয়ে আমাদের যে
কারখানার সভাটা চালানোর সিদ্ধান্ত, সেইটুকু আমাকে পরিচালনা করতে হয়। তো এই অবস্থায় আমরা যে আমাদের ক্ষুদ্র কুটির শিল্প ওই কারখানাতে যেসব ভাইয়েরা কাজ করি, আমার কারখানায় আমি করি এবং আমার ভাই কাজ করে, এই দুজনে না সামলাতে পারে, আমরা বাইরে থেকে দু চারজন নিয়ে কাজ করি। কিন্তু এই ক্ষুদ্র কুটির শিল্প যে মজুরি বৃদ্ধিতে কারিগর ভাইয়েরা যে আমাদের কারখানায় কাজ করতে আসে, তারা ওই মজুরি বৃদ্ধিতে এক মাস তাদের ধর্মঘট চলেছে। ধর্মঘট চলার কারণে মজুরি বৃদ্ধি দিয়ে আবার কারখানা জোর এক সপ্তাহ চলেছে। এক সপ্তাহ চলার পর এই করোনা আসাতে আমাদের লকডাউন শুরু হয়ে গেল। লকডাউন শুরু হয়ে যাওয়ার পর আজকে লকডাউন এক মাস অতিক্রম হয়ে গেল। হবার পর আমাদের কলসিপত্র ঘটিপত্র কোথাও যাচ্ছেও নি, কত্থেকে কাঁচামালও এসছে নি, কারিগর ভাই দিয়ে কাজ দিতে পারছি নি, এবং আমাদের সংসার যে চালানো সেইটুকু আমরা যোগান দিতে পারছি। তো এই অবস্থায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে আমরা দিদি বলে শ্রদ্ধা করি, তিনি যদি আমাদের এই কারখানার প্রতি একটু নজরও দেয়, তাহলে আমরা এই সমস্ত বাইরের কারিগর পত্র এবং আমরা দুভাই সংসার নির্বাহ করতে পারি। এর আগে আমরা ওই ডিআইসিতেও সব জানানো হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আমরা দিদি বলি তাকেও জানানো হয়েছে। আবার আমরা চেষ্টা করছি যাতে উনি একটু নজর দেয়, নজর দিলে আমরা এই মরা জিনিসটাকে, এই কারখানা যদিও মানুষের আজকাল ঘটি কলসি প্রয়োজন নাই, তবু টুকটাক করে যেইটুকু চলছে, দিদি আমাদের আজকে যেইটুকু দেখেছে, আমাদের একটা ল্যান্ড দিয়েছেন, পরিকল্পনা করেছেন, সেই ল্যান্ডটায় আমাদের অন্য কারখানা সৃষ্টি করে যাতে অন্য বিভিন্ন বাইরের থেকে শিক্ষা প্রতিষ্ঠাটা হয়ে অন্য কিছু শিখানো যায়, সেই চেষ্টা দিদি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো আমি আশা করব যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের এই সকল ভাইদের জন্য একটু লক্ষ্য নজর দেয়। আমি আর বিশেষ কিছু বলতে চাইনি। কতদিন কাজ বন্ধ হয়েছে? কাজ বন্ধ হয়েছে আপনার ধরতে পারেন, লোক কাজ করে তো? হ্যাঁ, এইখানে কাজ করে, এখানে একজন কাজ করে। এই কাজ তো একজনে নিয়ে লয়, কাজজনটা যখন একটা কলসি তৈরি করতে গেলে আমাদের তিনজনকে চায়। আচ্ছা, অর্থাৎ তিন চারজন ভাই আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আমাদের বাড়ির মধ্যে এটা কাজ। অর্থাৎ এটা আমরা ক্ষুদ্র কুটির শিল্প পূর্বপুরুষ আমার থেকে চালু হয়ে এসছে, এটা বহুদিনের কারখানা, সেই কারখানা টুকটাক করে কাজকর্ম করে আমাদের জীবিকা নির্ভর হয়। এবারে কারখানা অচল হয়, মালপত্র কান অথবা নাজিয়া দিজাতে আজকে দীর্ঘ দু মাস বাড়িতে টোটাল বসে আছি। এক মাস আমাদের মজুরি বৃদ্ধি করাতে ধর্মঘট করেছিল, আর এক মাস এই লকডাউনে চলছে।